হাই ফ্রেন্ডস, আমি দীপশিখা, আর আপনাদের সকলকে স্বাগত আমার রান্নাঘরে। আজ আমি বানাতে যাচ্ছি বিস্কুট ফ্রুট কেক। আজ এই কেকের রেসিপি আমি প্রেশার কুকারে বানিয়েছি আর খুব অল্প সামগ্রী দিয়ে বানিয়েছি, যেটা সবার ঘরে ইজি অ্যাভেলেবেল থাকে। আমার এই কেকের রেসিপি আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, আর প্রতিবারের মতোই এবারও যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিও নিচে লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। যেন তাহলে আসুন শুরু করা যাক এই কেকের রেসিপি। এই বিস্কুট কেক বানাতে আমি এখানে 20টা মেরি বিস্কুট নিয়েছি। আপনারা এই কেকটা বানাতে এই বিস্কুটই ইউজ করবেন, এটা সব থেকে বেস্ট। আর এটা আগের থেকে আমি মিক্সারে গুঁড়ো করে রেখেছি, হাতেও করা যায়, তবে মিক্সিতে করলে স্মুথ পেস্ট হবে। এবারে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, যেমন কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, 1 টিস্পুনের মতন সাদা তেল নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি 1 টিস্পুন, 1 টিস্পুন চকো চিপস, কিছু মোরব্বা 1 টিস্পুন, আলমন্ড বাদামও 1 টিস্পুন, এগুলো সব 1 টিস্পুন করে নেওয়া আছে। চেরি নিয়েছি 1 টিস্পুন, বেকিং পাউডার আর খেজুর মানে কিছু ছোঁড়া ওটা নিয়েছি, আর দুধ নিয়েছি, দুধটা পরিমাণ মতন, কিন্তু আমি এখানে 3/4 কাপ দুধ ইউজ করেছি। দুধের পরিমাণটা চাইলে পরে আমি বাড়াতে কমাতেও পারি। আর আমাদের চিনি লাগবে 1/3 কাপ, আর মিষ্টিটা আপনাদের মতন, আর লাগবে 1/4 টিস্পুন এলাচ গুঁড়ো। চিনিটাকে আমি আগের থেকে গুঁড়ো করে রেখেছি বিস্কুট গুঁড়ো করার পরে। এবার একটা বড় মিক্সিং বাউলে আমি এই বিস্কুট গুঁড়োটা নিয়ে নেব, আর তার মধ্যে এলাচটা গুঁড়োটা অ্যাড করব। এটা সম্পূর্ণ অপশনাল, তবে এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তাই এটা ইউজ করলে আপনারা দেখতে পান। এরপর আমি চিনিটা দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নেব। আপনারা এখানে পাউডার সুগারও ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে নর্মাল চিনি ইউজ করেছি, যেটা আগে থেকে আমি মিক্সিতে পিষে রেখেছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে বেকিং পাউডারটা অ্যাড করব। আমি এখানে 1 টিস্পুন আর 1/2 টিস্পুন মানে 1.3 টিস্পুনের মতন বেকিং পাউডার ইউজ করেছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প অল্প করে দুধটা অ্যাড করব। একসাথে সব দুধটা দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। অল্প অল্প করে দুধ মিক্স করে আমি এই ব্যাটারটা রেডি করব। তো এখানে আমার টোটাল 185 ml-এর কাছাকাছি দুধ লেগেছে, মানে ওই 3/4 কাপের মতন দুধ লেগেছে। এবার এখানে আমি একে সমস্ত ড্রাই ফ্রুটগুলো অ্যাড করব। প্রথমে কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, আলমন্ড বাদাম, চিনি সব অ্যাড করব। এগুলো সব আমার কিন্তু 1 টিস্পুন করে দেওয়া আছে। এর কোয়ান্টিটি আপনাদের ব্যাটার অনুযায়ী বাড়াতে কমাতে পারেন, আপনাদের মনের মতন ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। তো আমি সমস্ত ড্রাই ফ্রুটস একে একে দিয়ে এটাকে ভালো করে আরেকবার মিশিয়ে নেব। মনে রাখবেন, কেকের ব্যাটার তৈরি করতে গেলে একটা ডাইরেকশন দিয়ে সবসময় ফ্যাটাবেন, সব দিক থেকে ফ্যাটাবেন না, তাহলে কেকটা বেক হওয়ার সময় ফেটে যাবে। আমাদের ব্যাটারটা এরকম হবে, স্মুথলি একটা ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি কেক টিনটাকে ওই রিফাইন অয়েল দিয়ে গ্রিস করে নিচ্ছি। তো একটা সাদা তেল বা বাটার দিয়ে বা ঘি দিয়ে, যেটা আপনাদের ঘরে অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে সব দিকটা ভালো করে লাগিয়ে নেবেন। আর আমার কাছে বাটার পেপার এই সময় অ্যাভেলেবেল আছে বলে আমি বাটার পেপার দিয়ে কেকটা বানাচ্ছি। আপনাদের কাছে এটা না থাকলে সেই জায়গায় একটু ময়দা ছিটিয়ে ব্যাটারটা দেবেন, তাহলে কেকটা স্মুথলি কেক টিন থেকে বেক হওয়ার পর বেরিয়ে আসবে। আর ব্যাটার পেপার সবসময় একটু কেক টিনের থেকে একটু বড় সাইজে কাটবেন, যাতে যখন ফুলে উঠবে কেকটা তখন ওটা যাতে স্মুথলি বেরিয়ে আসে, তলায় যাতে চলে না যায়। এবার এই ব্যাটারটাকে কেক টিনের সেন্টারে একদম ধীরে ধীরে ঢেলে দিতে হবে। একসঙ্গে সবটা ঢালবেন না, যদি না হয় তা পরের বারে করবেন, নাহলে এটা তো ফুলে ওঠে, তখন আরও একটু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এবং ভালো করে ট্যাপ করে দিতে হবে, যাতে এক্সট্রা যার বাতাস থাকবে ভেতর থেকে সেটা বেরিয়ে গিয়ে লেয়ার হয়ে যাবে। এবার আমি একটা কুকারে 1 কাপের মতো নুন দিয়ে তাতে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে এটাকে 15 মিনিটের জন্য প্রিহিট হতে দেব। এটা আগে করে নেওয়ার পরই তারপরে এই ব্যাটারটা তৈরি করবেন, আর ব্যাটারটা তৈরি করার পর সঙ্গে সঙ্গে বেক হতে দেবেন, ব্যাটারটাকে রেখে দেবেন না। এরপর আমি এরপর ওপর থেকে চকো চিপসটা সাজিয়ে দিচ্ছি, ডেকোরেট আপনাদের নিজেদের মতনও করতে পারেন আরও কিছু দেওয়ার থাকলে। এবার 15 মিনিট হয়ে গেছে, এবার এই ব্যাটারের টিনটা, কেক টিনটা আমি সেন্টারে আস্তে করে বসিয়ে দেবো। মনে রাখবেন এটা খুব গরম থাকে, তাই সাবধানে বসাবেন। আর এটাকে বসিয়ে দেওয়ার পর এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 40 থেকে 45 মিনিট বেক হতে দেব। মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেম করবেন না, লো টু মিডিয়াম ফ্লেমের মাঝখানে রেখে এটাকে 40 থেকে 45 মিনিটের মতন বেক হতে দেবেন। আর মনে রাখবেন সিটি লাগানো থাকবে না, খালি লবারটা লাগানো থাকবে, আর এটা বেক করতে হবে।
নুনটা আগে প্রিহিট করে নিতে হবে 15 মিনিট, তারপরে এটাকে বেক করতে হবে আরও 40 থেকে 45 মিনিট। আমাদের কেক রেডি হয়ে গেছে, 45 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সব দিক থেকে সুন্দরভাবে এটা বেক হয়েছে, আর টুথপিকটাও একদম ড্রাই বেরোচ্ছে। সব দিকটা আমি একবার চেক করে নিচ্ছি যাতে একদম ঠিকঠাক বেরিয়েছে কি না। দেখুন সুন্দর কেকটা বেরিয়ে গেছে। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপরে বার করব। আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটাকে বার করে এটাকে আলমন্ড করে নিয়েছি, আর পিছনে যে বাটার পেপারটা লাগানো ছিল সেটাও আমি বার করে নিয়েছি। আশা করছি আমার এই বিস্কুট ফ্রুট কেক রেসিপি আপনাদের সবারকার খুব ভালো লেগেছে। এটা আপনারা ঘরে ট্রাই করুন, দেখতেই পাচ্ছেন সব দিক থেকে স্মুথ হয়েছে আর খুব সফট হয়েছে। আশা করছি খুব ভালো লাগবে, আপনারা ঘরে ট্রাই করুন, আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আজ এখানেই শেষ করলাম, বাই।